رسول پاک صلی اللہ علیہ وسلم املک علیک لسانک তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো, সফলতা দিবেন একমাত্র কি? কে দিবেন? আওয়াজ করে বলুন, কে দিবেন? সফলতা একমাত্র দিবেন আল্লাহ। যেই ব্যক্তি সফল কাম হবে সেই ব্যক্তির জন্য সফলতার একমাত্র মালিক হবে আল্লাহ। যে ব্যক্তি যে ঘরের মধ্যে পুত্রবধূ তার জবান নিয়ন্ত্রণ করবে সেই পুত্রবধূর জন্য তার নিরাপত্তা আছে। যে ঘরের মধ্যে তার শাশুড়ি তার জবান নিয়ন্ত্রণ করবে সেই ঘরের মধ্যে সফলতা আছে। যেই পরিবারে পুত্রবধূ আর শাশুড়ির মাঝে জবান নিয়ন্ত্রণ নাই সেই ঘরের মধ্যেও শান্তি নাই। যে প্রতিষ্ঠানে জবান নিয়ন্ত্রণ নাই সেই প্রতিষ্ঠানেও শান্তি নাই। প্রত্যেক জায়গায় যে জবান নিয়ন্ত্রণ করে তার মাকে একমাত্র সফলতা দেওয়ার মালিক কে? মহতরম হাজরিন, আমাদের সকলের মালিক কে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। বিপদের সময় কার নাম? আল্লাহ। বিপদের সময় কার নাম? আল্লাহ। সুখের সময় কার নাম? আল্লাহ। পৃথিবীতে করুণা দিয়েছিলেন কে? আল্লাহ। আওয়াজ করে বলুন, কে? আল্লাহ। করোনার এই মহামারীতে সব রোগ থেকে বিপদ থেকে উদ্ধার করে এ পর্যন্ত হায়াত রেখে আজকের অনুষ্ঠানে এনেছেন কে? সব রূপ থেকে মুক্তিদাতা সুস্থদাতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে যে হাদিস পাঠ করা হবে সেটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে যত প্রকার আমল দিয়েছেন কিছু আমল মস্তিষ্ক দিয়া করতে হয়, বিশ্বাস ভালো রাখতে হয়, কিছু আমল অন্তর দিয়ে করতে হয়, কিছু আমল হাত দিয়ে করতে হয়, কিছু আমল পা দিয়ে করতে হয়। বুখারী শরীফে যে হাদিসটা এসেছে সর্বশেষ হাদিস, এটা এমন একটা হাদিস যে হাদিসের আমল করতে হয় জবান দিয়ে, জিব্বা দিয়ে। ঠিক না বে? ঠিক। জবান দিয়েছেন কে? জবানের মালিক কে? কথা বলার শক্তি কে দিয়েছেন? কথা বলতে হলে বলতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। অনেক মানুষকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেন নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। এই জবানকে, এই কথা বলার শক্তিকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করে ভালো জায়গায় ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জবানে মৃত্যুর সময় কালিমা উচ্চারণ করিয়ে তার ঠিকানা জান্নাত বানায় দিবে। আল্লাহ পাক তিনি ওই মহান যিনি আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। সে প্রসঙ্গে আল্লাহ পাক কালামে পাকে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান দয়াময় তিনি যিনি আপনাকে আমাকে কোরআন শিখালেন, যিনি মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার পরে যেই গুণের কথা উল্লেখ করেন সেটা হলো মানুষকে তিনি কথা বলা শিখাইয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরার মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, আমি কি মানুষকে দুইটা চক্ষু দান করি নাই? মানুষকে কি আমি কথা বলার শক্তি দেই নাই, জবান দেই নাই? মানুষকে আমি ঠোঁট দিলাম, কথা বলার শক্তি দিলাম, দেখার জন্য আমি তাদেরকে চক্ষু প্রদান করলাম, এমন প্রত্যেকটা নিয়ামত বর্ণনা করে করে আল্লাহ পাক বান্দাকে বিভিন্ন জায়গায় তার চক্ষু অন্তর জবান হাত পা প্রতিটা অঙ্গকে ইসলামের পথে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। যে ব্যক্তির জবান যত নিয়ন্ত্রিত আল্লাহ পাক তাকে ফেতনা থেকে এবং সমস্ত ঝামেলা থেকে তত বেশি মুক্ত করেছে। যার জবান যত বেশি চলে তার ভুল বেশি হয়, সে তত বেশি বিপদে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানে এত পাওয়ার দিলেন। একজন ব্যক্তির হাত আছে, পা আছে, আপনি কাউকে আঘাত করতে চান
হাত দিয়ে আঘাত করতে হলে সে যতদূর কাছে হাত যতদূর যায় ততদূর আঘাত করতে পারবে। এক লোক আপনার সম্মুখে পা দিয়ে আঘাত করবেন, পা যতদূর যায় ততদূর আঘাত করতে পারবেন। কিন্তু জবান এমন একটা অঙ্গ, সেই লোক যদি কাছে থাকে, দূরে থাকে, দেশে থাকে, বিপদ বিদেশে থাকে, জীবিত থাকে, মৃত থাকে, প্রত্যেকটা ব্যক্তিকেই এই জবান আঘাত করতে পারে। জবান আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জবান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের পাওয়ার কেমন দিলেন সে প্রসঙ্গে রাসূল পাকের একটা ঘটনায় জানা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরাম রাসূল পাকের সাথে বসে রইলেন। হঠাৎ সাহাবায়ে কেরামের সম্মুখে বিশ্বনবী আকা নামদার তাজদার মদিনা সরকার দু আলম আহমদে মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। ইতিমধ্যে সাহাবায়ে কেরামের সম্মুখ দিয়ে একটি জানাজা অর্থাৎ একটি লাশ অতিক্রম হচ্ছিল। সাহাবায়ে কেরাম লাশের পরিচয় জানতে চাইলেন। সকল সাহাবায়ে কেরামের সম্মুখে যখন লাশের পরিচয় চলে আসলো, লাশের পরিচয় আসার সাথে সাথে সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, বলতে লাগলেন মুখে মুখে, লোকটা ভালো ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। কিছুক্ষণ পরে আবার আরেকটা লাশ চলে আসলো। সেই লাশ আসার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লাশের পরিচয় জানলেন, লোকটার পরিচয় জানতে চাইলেন, পরিচয় দেওয়া হলো। সাহাবায়ে কেরামের জবান অটোমেটিক চালু হয়ে গেল। জবান চালু হওয়ার সাথে সাথে সকলে বলে উঠলো লোকটা খারাপ ছিল, লোকটা খারাপ ছিল। একথা বলার সাথে সাথে নবী পাক বলেন ওয়াজাবাত। এক সাহাবি দাঁড়াইলেন, বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ আসলো, আমরা সকলে পরিচয় চাইলাম, পরিচয় জানলাম, বললাম যে অমুক লোকটা ভালো ছিল, আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবার আরেকটা লাশ আসলো, আপনি বসে রইলেন, আমরা পরিচয় জানতে চাইলাম, পরিচয় জানলাম, বললাম লোকটা খারাপ ছিল, আপনি বললেন ওয়াজাবাত। উভয় ব্যক্তির বেলা আপনি একই কথা বলেছেন, ভালো ব্যক্তির কথায় ব্যাপারে বলেছেন ওয়াজাবাত, খারাপ ব্যক্তির বেলায় আপনি বলেছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। কি ওয়াজিব হয়ে গেল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে জবাব দিলেন তার উত্তরটা শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, মানুষের জবানের পাওয়ার বুঝাই দিয়ে লাগলেন। নবী পাক বলেন যখন লোকের জানাজা লাশটা তোমাদের সামনে চলতে লাগলো, তোমাদের জবান তার জন্য ব্যবহার হয়ে গেল, তোমরা বলেছিলে লোকটা ভালো ছিল, তোমাদের জবানের পাওয়ারে তো তোমাদের ভালো থাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে লোকটা জান্নাতি হয়ে গেছে। এত পাওয়ার জবানে নবী পাকের সামনে আগে তো বিভিন্ন সময় লাশ আসতো, জানাজা পড়ার জন্য সাহাবা কেরাম বলতেন। একবার একটা জানাজা আসলো, হযরতে কাতাদা সম্ভবত উনি বললেন ইয়া রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ান। রাসূল পাক প্রথমে প্রশ্ন করলেন জানাজা পড়াবো, লোকটার কি রেইন আছে? সাহাবা কেরাম বলেন হ্যাঁ, লোকটা কোনো রেইন টেন নাই ইয়া রাসূলুল্লাহ, সে এমন ব্যক্তি না যে তার কাছে অন্য কেউ পাওনা আছে পায়। রাসূল জানাজা পড়ালেন, আরেকবার জানাজা আসলো, সাহাবায়ে কেরাম বললেন হুজুর জানাজা পড়ান। রাসূল বললেন জানাজা পড়াবো, তার উপর অন্য কারো পাওনা আছে, বান্দার হক। হাদিস শরীফ এসেছে রাসূলের পাককে উত্তর দেওয়া হয়, সাহাবায়ে কেরাম বললেন আরেক লোকে তার কাছে 3 দিনার পায়, অর্থাৎ 3 টাকা পায়,
রাসূল বললেন এই তিনটাকে দেওয়ার ব্যবস্থা আছে সাহাবী উত্তর দিলেন হ্যাঁ দেওয়ার ব্যবস্থা আছে রাসূল জানাজা পড়াইলেন আরেকটা জানাজা আসলো রাসূল কি প্রশ্ন করতে লাগলেন এই লোকের কাছে আরেকজনের পাওনা আছে সাহাবী উত্তর দিলেন হ্যাঁ পাওনা আছে রাসূল বললেন দেওয়ার ব্যবস্থা হয়েছে সাহাবা کرام উত্তর না ব্যবস্থা তো হয়নি রাসূল পাক বলেন এমন ব্যক্তির জানাজা আমি মুহাম্মদ পড়াবো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরেশান হয়ে গেলেন কোন একটি জানাজায় যদি বিশ্ব নবী হাজির না হয় রাসূল পাক যদি কোন জানাজায় হাজির না হয় তাহলে কোন মানুষই তো সেই ব্যক্তির জানাজার পড়বে না হযরত সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির রেনাদের কোন ব্যবস্থা নাই আমি কাতাদা এই ব্যক্তির ঋণ দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম মেহরবানি করে আপনি এই ব্যক্তির জানাজার নামাজ পড়ানোর একটু ব্যবস্থা করে দিন এরপরে নবী পাক সেই ব্যক্তির জানাজা পড়াইলেন সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় দিল কবরে দিয়ে দিল বলার উদ্দেশ্য হলো বান্দার হক নিয়ে আল্লাহর সামনে হাজির হবে এই ব্যক্তির জানাজা রাসূল পড়াইতে চাইতেন না আমাদের কত প্রকার হক বান্দার হক আমাদের উপরে আছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খারাপ লোকের বলে আমরা বললাম লোকটা খারাপ ছিল আপনি বললেন ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেল কি ওয়াজিব হয়ে গেল জানতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের পাওয়ার বলতে লাগলেন রাসূল পাক বলেন যখন তোমরা বলতে লাগলে লোকটা খারাপ ছিল তোমাদের জবান এত পাওয়ার সেই মৃত ব্যক্তির ব্যাপারে তোমাদের খারাপটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে জবান এত পাওয়ার এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদ কুল উলাইকা কানা আনহু মাসউলা প্রত্যেক ব্যক্তির জবান চক্ষু হাত পা নাসিকা সব সম্পর্কে প্রশ্ন করা হবে লা তাকফু মা লাইসা লাকা বিইলম যে বিষয়ে জ্ঞান নাই আগে বেরে আগে অগ্রসর হও না কথা বলতে যাও না উলামায়ে কেরামকে উলামায়ে কেরামের ব্যাপারে গালমন্দ করো না হযরত উকমা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেন হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান নাজা উকবা ইবনে আমের নবী পাককে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সফলতা কোথায় সফলতা কোন পথে আপনার আমার মধ্যে অনেক সময় সংকট সৃষ্টি হয় আপনি আমি বর্তমানে যদি 40,000 টাকা কামাই মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যদি আমার ইনকাম মাসিক 1,00,000 হয় হয়তো আমি সফল হয়ে যাব যে ব্যক্তি পড়ালেখা করতেছে সে চিন্তা করে আমার ডিগ্রি চলে আসলে যে ব্যক্তি পড়ালেখা করে সেই ব্যক্তি চিন্তা করে আমি যদি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে সফলতা দান করবেন যে ব্যক্তি যেই লাইনে সে সেই লাইনে সফলতা চায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলকে বলে দিলেন হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ মান নাজা সফলতা কোথায় আপনার কাছে আমি জানতে চাই সফলতা কোথায় বিভিন্ন ভাবে সফলতা পাওয়ার কত প্রকার পন্থা দুনিয়াতে আছে বিদেশ যায় লক্ষ লক্ষ টাকা কামায় বিদেশ থেকে টাকা নিয়ে এসে একবার সে শান্তিতে বসবাস করে ইনকামের অভাব নাই মনে করে আমি সফল আরেক ব্যক্তি টিচার পড়ালেখা করে তার ছাত্র ভালো ফলাফল করে সেও চিন্তা করে আমার পড়ালেখা ভালো চলতেছে আমার শিক্ষকতা ভালো চলতেছে এখন কোনো টেনশন নাই আমি সফল
সফলতার মালিক কে? আওয়াজ করে বলুন সফলতার মালিক কে? আর আওয়াজ করে বলুন সফলতার মালিক কে? হযরত উকমা ইবনে আমের বলেন, ইয়া রাসূলুল্লাহ, সফলতা কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, মান নাজা, মুক্তি কোন পথে, কোন পথে নিরাপত্তা? তিনটা নির্দেশ দিলেন। এই তিনটা নির্দেশ যে ব্যক্তি পালন করবে, নবী পাক বলেন সে সফল হয়ে যাবে। রাসূল পাক বলেন, এক নাম্বার, আমলিক আলাইকা লিসানাক। ওগো উকবা ইবনে আমের, তুমি তোমার জবান জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তুমি সফল হয়ে যাইবা। তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, মুক্তি পাইবা। তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, সব জায়গায় নিরাপদ থাকবে। জিহ্বাকে নিয়ন্ত্রণ করলে মুক্তি পাওয়া যায়। জিহ্বাকে যে ব্যক্তি যত প্রকার নিয়ন্ত্রণ করবে, তার সফলতা নিরাপত্তা তত বেশি। বর্তমান যুগেও যদি কেউ কিটু ডায়েট করে, এই যে একজন প্রসিদ্ধ ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর সাহেব বলেন কি যে আপনি খাবার নিয়ন্ত্রণ করুন, মানে কি খাবারের বেলায় যার জিহ্বা যত বেশি নিয়ন্ত্রণ, সুস্থতা দিবেন কে? আওয়াজ করে বলুন কে? সফলতা কে দিবেন? আল্লাহ দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো, সফলতা দিবেন একমাত্র কে? কে দিবেন? আওয়াজ করে বলুন কে দিবেন? সফলতা একমাত্র দিবেন আল্লাহ। যেই ব্যক্তি সফল কাম হবে, সেই ব্যক্তির জন্য সফলতার একমাত্র মালিক হবে আল্লাহ। যে ব্যক্তি যে ঘরের মধ্যে পুত্রবধূ তার জবান নিয়ন্ত্রণ করবে, সেই পুত্রবধূর জন্য তার নিরাপত্তা আছে। যে ঘরের মধ্যে তার শাশুড়ি তার জবান নিয়ন্ত্রণ করবে, সেই ঘরের মধ্যে সফলতা আছে। যেই পরিবারে পুত্রবধূ আর শাশুড়ির মাঝে জবান নিয়ন্ত্রণ নাই, সেই ঘরের মধ্যেও শান্তি নাই। যে প্রতিষ্ঠানে জবান নিয়ন্ত্রণ নাই, সেই প্রতিষ্ঠানেও শান্তি নাই। প্রত্যেক জায়গায় যে জবান নিয়ন্ত্রণ করে, তার মাকে একমাত্র সফলতা দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। জবান নিয়ন্ত্রণ যার যত বেশি হবে, আল্লাহ পাক তার জবানকে এমন সফলতা দিবেন। এখন আমাদেরকে এই করোনার সময় বলা হইতেছিল, এখন তো সব একাকার হয়ে গেছে, বলা হচ্ছিল দূরে থাকুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। বিশাল এক বলি আমাদেরকে শিখাইছে যে যে যত বেশি ঘরে থাকবে, বাসায় থাকবে, সে তত বেশি করোনা থেকে মুক্ত থাকবে। অথচ বাসায় প্রয়োজন ছাড়া ঘরে থাকার একমাত্র নির্দেশনা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে দিয়েছেন। নবী পাক বলেন, উকবা ইবনে আমের, নিরাপত্তা চাও, সফলতা চাও, তাহলে তোমাকে দুই নাম্বার কাজ করতে হবে। ওয়াল্লিয়াসাকা বাইতু, তুমি সফলতা চাও তাহলে তুমি ঘরে থাকো, তুমি নিরাপত্তা চাও ঘরে অবস্থান করো, তোমার ঘর যাতে তোমার জন্য প্রশস্ত হয়ে যায়, তোমার ঘর যাতে তোমার জন্য সংকীর্ণ না হয়। মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করা হয়, জবান নিয়ন্ত্রণের পাশাপাশি ঘর প্রশস্ততার কথা কেন বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান নিয়ন্ত্রণের পাশাপাশি ঘর প্রশস্ত হওয়ার কথা এই জন্যই বললেন, যে ব্যক্তি তার জবানকে যত বেশি নিয়ন্ত্রণ করবে, সেই ব্যক্তি ঘর তত বেশি প্রশস্ত হবে। যে বাবা সন্তানকে বকে, সন্তানের বেলায় বাবা বকে আদর করে না, শুধু কঠোরতা অবলম্বন করে, সেই সন্তান মনে করে আমার বাবা কেন ঘর থেকে বের হয়ে অফিসে যায় না। আবার যে শাশুড়ি জবান নিয়ন্ত্রণ করে না, সেই শাশুড়ির বেলায় ঘরটা সংকীর্ণ হয়ে যায়, পুত্রবধূ মনে করে এই বুড়ি কেন মরে না। ঠিক না? ঠিক বলেন, ঠিক না? ঠিক
যেই অফিসের মধ্যে বস সবার নিয়ন্ত্রণ করে না, গালিগালাজ করে শ্রমিককে, গালিগালাজ করে সব সময় শ্রমিকরা মনে মনে বলে এই ব্যক্তি কেন গো মরে না, ঘর থেকে কেন বের হয় না, অফিস থেকে কেন চলে যায় না। জবান নিয়ন্ত্রণ যত বেশি তার ঘর প্রশস্ত হয় তত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিরাপত্তা পেতে চাও তাহলে তিন নম্বর কাজ করো, ওয়াবকি আলা খাতিয়াতিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে নিজের গুনাহ নিয়ে টেনশন করো, অন্য মানুষের গুনাহ নিয়ে তুমি টেনশন করো না। বর্তমান যুগে আমরা অন্য মানুষের গুনাহ নিয়ে টেনশন করি না, আমরা আরেকজনের গুনাহ ফেসবুকে ছড়ায় দেই, দেখেন অমুক কি করতেছে, অমুক কি কাজ করতেছে, সব দিয়ে দিই। বর্তমান যুগে এমন এমন ঘটনা ঘটতেছে আরেকজনের গুনাহকে মিডিয়ায় দেওয়ার জন্য, ফেসবুকে দেওয়ার জন্য, দেখি কোনো ব্যক্তি কোনো একটা কাজ করছে কিনা, যেটা প্রচার প্রসার করলে কমেন্ট বেশি পাওয়া যাবে, লাইক বেশি পড়বে, সেটাই বেশি প্রচার করে। যেমন একটা প্রমাণ আপনারা হয়তো দেখেছেন, ইদানিং মিডিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে পত্র পত্রিকায় সমস্ত সাংবাদিকরা সকলেই একজন ক্রিকেটারের বিবাহ আর একজন নায়িকার বিবাহ এই সব মিডিয়ার মধ্যে প্রচার আর প্রসার করে আরেকজনের গুনাহ নিয়ে সব ভাইরাল করে দিতেছে, ঠিক না বেটি? অথচ মুমিনের আদত তো এমন ছিল, মুমিনের গুণ এমন হওয়া উচিত ছিল যে নিজে নিজের গুনাহ নিয়ে টেনশন করবে, আরেকজনের গুনাহ নিয়ে সে চিন্তা করবে না। সাহাবায়ে কেরামের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? অনেকেই বলেন যে সাহাবায়ে কেরামও গুনাহ করে, তওবা করছে, আমরাও তো গুনাহ করি, তওবা করি। অনেকেই সাহাবায়ে কেরামকে আমাদের সাথে মিলাইতে চায় না, আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা কে দিয়েছেন? আওয়াজ কেমন, কে দিয়েছেন? সাহাবায়ে কেরামের আদত কেমন ছিল? যদি কেউ গুনাহ করত সাথে সাথে সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয়ে গেছে আমার, ব্যবস্থা করুন তওবা করার। সব সময় গুনাহকে প্রচার করার চেষ্টা করতেন, নবীর পাকে পেশ করতেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ পাকিরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করুন। নিজের গুনাহকে প্রকাশ করতে লাগলেন। নবী পাক বলেন, কি করেছো? সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দানা জিনা হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। আমরা তো পাইলে সাথে সাথে ফেসবুকে দিয়ে দিতাম, মানুষকে জানায় দিতাম। রাসূল পাক পাশ কেটে ঘুরে গিয়েছেন, আবার বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে পাক করুন। রাসূল পাক মুখ ঘুরিয়ে নিলেন, কয়েকবার মুখ ফিরিয়ে নিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার গুনাহকে প্রকাশ করলাম, আপনি আমাকে পবিত্র করুন, আমারকে আমার গুনাহ থেকে পবিত্র করার ব্যবস্থা করুন। আর আমরা হইলে রাতের বেলায় গুনাহ করি, সকালবেলায় আমি খুব বুজুর্গ সেজে যাই। সাহাবায়ে কেরাম গুনাহ প্রকাশ করতেন আর রসুলে পাকের কাছে গুনাহ সংবাদ দিল, রসুলে পাক মুখ ঘুরে নিলেন, আবার সংবাদ দিল, মুখ ঘুরে নিলেন, একে একে মুখ কয়েকবার ঘুরাইলেন। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ না না আমি গুনাহ করেছি। রসুল বললেন, না তুমি গুনাহ করো নাই, হয়তো বা তুমি জিনা করো নাই, চুমা দিয়েছো। সে বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি। আবার রসুল পাক বলেন, না তুমি অন্য কাজ করেছো, তুমি জিনা করো নাই। নবী পাক গুনাহ নিয়ে টেনশন করেন না মানুষের। নবী পাক আরেকজন সাহাবীর গুনাহকে সয়লাব করতে চান নাই, ভাইরাল করতে চায় নাই, সে জিনা করে না এটা প্রচার করার জন্য আরো তিনি তাহকিক করতে লাগলেন, হয়তোবা জিনা করে নাই। নবী পাক সাহাবীকে বলেন, দেখো তো এই লোকটা পাগল কিনা, হয়তো ভুলে বলতে জিনা করছে। রসুল পাক বিশ্বাস করেন না, তার গুনাহকে নিতেই চান না কাছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সে পাগল না। রসুলে পাক বলেন, তাহলে সে জিনা করেছে কেন বলে, হয়তো বা আছে মদ খেয়েছে, তা আবল তাবল কথা বলতেছে। রসুলে পাককে উত্তর দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ মদও খায় নাই,
সব কিছু নিশ্চিত হওয়ার পরে তাকে জিনার শাস্তি দিলেন, এর আগে শাস্তি দেন নাই। আর আমরা যত আকাম কুকাম করি আর একটু ভালো কাজ করলে একটা রুটি কম্বল একজন ব্যক্তিকে দান করলে একজনে একটা কম্বল দিলে ৩০ জন মিলে সেলফি তোলে, ঠিক না ভাই? ঠিক। আমাদের মধ্যে গুনাহগুলোকে গোপন করার প্রবণতা, সাহাবা একরামের মধ্যে গুনাহগুলো প্রকাশ করে তওবা প্রবণতা, আমাদের মধ্যে নেকির কাজ ভাইরাল করার প্রবণতা, সাহাবা একরামের মধ্যে নেকির কাজ গোপন করার প্রবণতা, এটাই ব্যবধান। এজন্যই তাদের শ্রেষ্ঠত্ব একমাত্র দিয়েছেন কে? আওয়াজ কেমন, কে দিয়েছেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুক্তি পেতে চাও, সফলতা পেতে চাও, তিনটা কাজ করো, জবান নিয়ন্ত্রণ করো, ঘরকে তোমার বাসস্থান বানাও, বাইরে ঘোরাফেরা করো না, এবং নিজের গুনাহ নিয়ে যে টেনশন করো। এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কিসে? রাসূল এই উত্তর দিলেন, জবানের এত পাওয়ার, জবানের এত পাওয়ার, যে ব্যক্তি যত কাজ করবে প্রত্যেক কাজের সাথে সাথে যদি তার জবানটা আল্লাহর জন্য ব্যবহার হয়, বরকত দিবেন কে? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি জবান ব্যবহার করেন নাই, ভুলে গিয়েছেন, তিনি বিপদে পড়ে গেলেন। নবী পাকের সম্মুখে একদল কাফের লোক চলে এসেছে, বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, তুমি যে সত্য নবী, কে মিথ্যা নবী আমরা জানতে চাই, তোমার কাছে তিনটা প্রশ্ন করতে চাই, তিনটা প্রশ্নের উত্তর যদি দাও তাহলে আমরা বুঝে নিব তুমি সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারো আমরা বুঝে নিব তুমি সত্য নবী নও। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনলেন, প্রশ্ন শুনে বললেন, আমি উত্তর দিব, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিব একথা বলার সময় ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? কি বলেন নাই? মুমিন প্রত্যেক কাজ ভবিষ্যতের কাজ করবে তাহলে কি বলবে? আওয়াজ কেমন, কি বলবে? অতীতে কোনো ভালো কাজ করেছে তাহলে কি বলবে? আলহামদুলিল্লাহ কি বলবে? মুমিন যখন ভালো কাজ করে কি বলবে? কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। রাসূলের পাক ইনশাআল্লাহ বলেন নাই। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা আছেন, পরের দিন ওই চলে আসবে, কাফেররা পরের দিন চলে আসলো, বলতে লাগলো, ও মুহাম্মদ উত্তর দাও, তিনটা প্রশ্নের উত্তর দাও। আসহাবে কাফ কারা, রুহ কি জিনি, যুলকারনাইন কে, তিনটা প্রশ্নের উত্তর দাও, তুমি বলেছিলে আগামীকাল উত্তর দিবে, আমরা উত্তর নেওয়ার জন্য আসলাম। নবী পাকের কাছে উত্তর আসে নাই, অপেক্ষা করতে লাগলেন পরের দিন উত্তর দিবেন, পরের দিন আসলে উত্তর দিতে পারেন নাই, একে একে একদিন দুই দিন তিন দিন নয় উত্তর দিতে পারতেছেন না, ওই আসতেছে না। নবী পাক পেরেশান হয়ে গেল, সবসময় জিব্রাইল চলে আসে, সবসময় জিব্রাইল আসে, মুহূর্তে মুহূর্তে আসে, আজকে জিব্রাইল কেন আসে না, ১৫ দিন হয়ে গেল জিব্রাইল কেন আসে না? নবী পাক পেরেশান, যে ব্যক্তি যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, যদি তার সাথে বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়, ফোন বন্ধ হয়ে যায়, কথা হয় না, সব যোগাযোগ বিচ্ছিন্ন, মনটা অটোমেটিক পেরেশানে পেরেশানিত হয়ে যায়। নবী পাকের সাথে আল্লাহ সম্পর্ক এমন, নবী পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীকে তো আমি যা চাইছে তা দিছি, আর আপনাকে কি করব জানেন, কাল কিয়ামতের ময়দানে আমি আপনাকে আপনি সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আপনাকে আমি দিতেই থাকি। এমন প্রতিশ্রুতি যাকে দিলেন যে মহব্বতের মাওলা, রাসূলের পাকের সামনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহ কথা বলতেছেন না, জিব্রাইল আসে, বলেন রাসূলের পাক পেরেশান কেন? ১৫ দিন ১৬ দিন পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, রাসূলের পাককে জানাই দিলেন, কই কেন আসে না? রাসূলের পাককে আল্লাহ পাক জানাই দিলেন, আপনার জবানের একটি আমল হয় নাই। আল্লাহ পাক জানাই দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা,
আল্লাহ পাক জানাই দিলেন ও মুহাম্মদ ভবিষ্যতের কোনো কাজ যদি আপনি করতে চান বলবো আমি কাজ করব এটা বলেন তো বলার সাথে সাথে ইনশাআল্লাহ বলা ছাড়া বলবেন না অথচ কেউ যদি ভবিষ্যতে কোনো কাজ করবে ইনশাআল্লাহ না বলে গুনাহ হয়ে যাবে না কিন্তু আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কাছে যিনি থাকেন যিনি এক ব্যক্তির কাছে যিনি থাকেন কাছের মানুষের ছোটখাটো জিনিসটা অনেক বড় মনে হয় এটাকে বলা হয় হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররিন এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বহি বন্ধ রাখলেন দেখবেন প্রত্যেক প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হোক বড় কর্মকর্তা হোক ওনার কাছে যিনি থাকেন একটু ভুল হলে শুধরান ধমক দেন কেন ধমক দেন বারবার ধমক দেন কারণ কাছের মানুষ তার প্রত্যেকটা ভুল কাছের যিনি থাকেন তাকেই শিখাইতে হয় এটা সব প্রতিষ্ঠানেই চলে এই কাছের মানুষের ধমক দিয়ে সহ্য করতে পারে সেই ব্যক্তি তার বসের পর্যায়ে চলে যেতে পারে আর যে ব্যক্তি কাছের মানুষ আপন মানুষের ধমক সহ্য করতে পারে না সে ইসলাম হইতে পারে না সে সংশোধন হতে পারে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজে জবান ব্যবহার করলেন যদি কোনো বান্দা মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে জোহর নামাজের পরে প্রত্যেকটা নামাজের পরে জবানকে ব্যবহার করে জবান ব্যবহার করে আয়াতুল কুরসি পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি নামাজের পরে জবান ব্যবহার করে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু সাথে সাথে তার ঠিকানা জান্নাত বানায় দিবে কে বলেছেন আওয়াজ কোন কে বলেছেন আয়াতুল কুরসির মধ্যে একটা সুন্দর বাক্য আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নবী পাক বারবার পড়তেন জবান থেকে ছাড়তেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাকের জবানের আমল জানায় দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কে জানায় দিলেন বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য বিজয় দান করলেন আমি তার রহস্য জানি শুধু অস্ত্রের মাধ্যমে বিজয় আসে নাই সাহাবায়ে কেরামের শুধু হিম্মতের মাধ্যমে বিজয় আসে নাই সমস্ত যুদ্ধের ময়দানে বিজয় দেওয়ার মালিক কে আওয়াজ করে বলুন বিজয় দেওয়ার মালিক কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বদর যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছিল যুদ্ধের ময়দানে আমি থাকলাম হঠাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাইলাম না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য আমি গেলাম নবী পাককে আমি পাই না কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রত্যেক জায়গায় অলি গলিতে আমি নবীকে খুঁজি কিন্তু নবীকে পাই না নবী কোথায় সব সাহাবী যুদ্ধ করে সকল সাহাবী যুদ্ধ করে আবু বকর উমর যুদ্ধ করে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করে সব সাহাবী যুদ্ধ করে আলী বলেন আমিও যুদ্ধ করি নবীকে পাই না কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে তালাশ করলেন নবীকে পান না নবীকে খুঁজতে খুঁজতে এক জায়গায় পা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে পাইলেন নবীকে পেয়ে দেখতে লাগলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধার মতো হাতে অস্ত্র নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ায় রইলেন না কোথাও বসে বসে তিনি বসে বসে আরাম করতেছেন না তাহলে নবী কোথায় হযরত আলী বলেন নবী পাককে দেখতে লাগলাম নবী পাক সিজদায় রত থেকে কি জানি পড়তেছে হযরত আলী বলে আমার মনের মধ্যে কৌতূহল জাগ্রত হলো সবাই যুদ্ধ করে নবী পাক ওই সময় বদর যুদ্ধে কি পড়ে কি জবান থেকে বের হইতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী পাককে আমি জাগাইলাম না নবী পাককে আমি খুঁজতে বুঝাইতে দিলাম না আমি খুঁজতে আনলাম বুঝাইতে দিলাম না নবী পাক বুঝলেন না জানলেন না আমি আলী আসলাম আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে চুপি চুপি গেলাম
जे जे आमी सुनते लागलाम नबी पाक सिजदाय बसे बसे की पड़े उनार जबान युद्धेर मैदानो की आमल करतेछे हजरत आली बोलेन नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सुनते पेलाम जबान व्यवहार करे पड़तेछेन या हय्यु या कय्यूम या हय्यु या कय्यूम या हय्यु या कय्यूम युद्धेर मैदाने साहाबाए किराम तलवार चालाइतेछे अस्त्र चालाइतेछे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सब किछु बाद दिए बड़ अस्त्र जिब्बा चालाइतेछे हजरत आली बोलेन নবীকে না জানিয়ে নবীকে না জাগিয়ে বুঝতে না দিয়ে চুপচাপ আবার যুদ্ধে চলে গেলাম হযরত আলী বলেন আমি যুদ্ধ করতে লাগলাম যুদ্ধ চলতেছে আমি মনে মনে প্রশ্ন করি নবী পাক কি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবার দৌড়ে গেলাম নবী পাককে আমি দেখতে লাগলাম দেখলাম না না নবী পাক অন্য কোনো কাজ করেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অবস্থায় সিজদায় বসে বসে ইতনি দোয়া করতেছে আবার সিজদায় একই হালতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাহমাতি নাস্তাগিস জিব্বার আমল তিনি চালাইতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি চলে গেলাম আবার আসলাম আবার আসার পরে দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে অস্ত্র চালায় আর নবী পাক বড় অস্ত্র ব্যবহার করতেছে আলী বলেন আমার বুঝতে বাকি রয় নাই যে এই নবী পাকের এত জবানের আমল এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যুদ্ধের ময়দানে সফলতা বিজয় দান করেন মহতরম হাজরিন দেখবেন আল্লামা মামুনুল হক বড় হুংকার দেয় সত্যের পক্ষে কথা বলে কেউ উনাকে আটকাইতে পারে না বাধা দিতে পারে না খোঁজ নিয়ে দেখেন উনি রাত্রিতে নিবিড়ে কোনো কথা বলে না নির্জনে একজন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জবান ব্যবহার করে জিকির করে কারণ যদি কোনো ব্যক্তি সত্যের পথে সব বাধা পেরিয়ে অগ্রসর হইতে হয় তার তার জবানকে কার জন্য ব্যবহার করতে হবে কার জন্য ব্যবহার করতে হবে আল্লাহর জন্য ব্যবহার করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দিলেন জবান কি ভালো জায়গায় ব্যবহার করুক জবান কে যে ব্যক্তি খারাপ জায়গায় ব্যবহার করবে তার অনেক ক্ষতি আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবান কি কখনোই খারাপ জায়গায় ব্যবহার করো না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা একজন ব্যক্তি হযরত আবু বকরকে গালমন্দ করলো গালি দিল গালির জবাবে আবু বকর তার জবান ব্যবহার করে নাই একবার নবী পাক বলে আমার সাহাবীরা সাবধান তোমরা তোমাদের মারে গালি দিও না রাসূল পাক এমন কথা বলার পরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কে কি কো মারে গালি দেয় এমন হতভাগা ব্যক্তি কি আছে যে ব্যক্তি তার মাকে গালি দেয় রাসূল পাক বলেন হ্যাঁ তুমি যখন তোমার জবানকে আরেকজনের মায়ের বিরুদ্ধে ব্যবহার করবা গালি দিবা সেই ব্যক্তিও তার জবানকে তোমার মায়ের বিরুদ্ধে ব্যবহার করবে এমন কি নবী পাক এমন শিক্ষা দিলেন আল্লাহ পাক বলেন লা তাসুব্বুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম ও আমার বান্দারা আল্লাহ পাক বলেন তুমি তোমার জবান ব্যবহার করে আরেকজনের উপাস্যকে গালি মন গালমন্দ করো না তাহলে তারাও তোমাদের উপাস্য আমি আল্লাহকে গালি দিবে অর্থাৎ অন্যায়ভাবে জবান ব্যবহার করার অধিকার ইসলাম কখনো কাউকে দেয় নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সামনে বসে আছেন এক কাফের হযরত আবু বকরকে গালি দিল আবু বকর কোনো জবাব দেয় না রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন আবার গালি দিল আবু বকর জবাব দেয় না রাসূলে পাক মুস্কি মুস্কি হাসেন কোনো কথা বলেন না হযরত আবু বকর কেন কথা বলেন না
ওলামায়ে কেরামকে অনেক কিছুই বলা হয়, ওলামায়ে কেরাম কথা বলেন না। ওলামায়ে কেরামকে যখন জঙ্গি বলা হয় এত কথা বলেন না। ওলামায়ে কেরামের হাত ভেঙ্গে দিবে এত কথা বলেন না। যখন ওলামায়ে কেরামের সম্মুখে আপনার আমার নবী আল্লাহ তাআলাকে নবীকে গালি দিবে, ওলামায়ে কেরাম কখনোই কোনো সময় জবান চুপ থাকতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন না। রাসূলের পাক মুসকি মুসকি হাসে, কাফের গালি দেয় নবী পাক মুসকি মুসকি হাসে, হযরত আবু বকর জবাব দেয় না, গালি দিতেছে আবু বকর চুপ বসে আছে, আর নবী পাক মুসকি মুসকি হাসে। আবু বকর তো রক্তে গরম অংশে মানুষ, হঠাৎ রাগ উঠে গেল, একটু মাত্র একটা গালির জবাব দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন একটু গালির জবাব দিলেন, রাসূল পাক আস্তে করে চেহারাটা মলিন করে এখান থেকে চলে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সামনে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুর পরিচয় পাই নাই, বন্ধুর পরিচয় পাইলাম না, একজন কাফের আমাকে গালি দিল, আপনি উত্তর দিলেন না, আমি কোনো উত্তর দেই নাই, আপনি মুসকি মুসকি হাসেন, আবার আমাকে গালি দিল, আমি উত্তর দেই না, আপনি মুসকি মুসকি হাসেন, আমাকে গালি দিল, আপনি কোনো জবাব দেন না, আপনি বন্ধুর পরিচয় আপনি দিল দিতে পারলেন না। যেই মাত্র আমি গালির জবাবে একটি মাত্র জবাব দিলাম, আপনি বন্ধুর বন্ধুত্বের পরিচয় না দিয়ে আপনি চারাটা মলিন করে আপনি কেন চলে আসলেন, কেন চলে আসলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, যখন তোমাকে ওই কাফের গালি দিতেছিল আর তুমি গালির জবাবে জবান ব্যবহার করো নাই, তোমার প্রত্যেকটা গালির জবাব আল্লাহর পক্ষ থেকে সব ফেরেশতারা দিচ্ছিল, আর যখন তুমি মুখ খুললা তোমার জবানটা তোমার তোমাকে গালি দেওয়ার কারণে একটু জবাব দিলা, তখন ফেরেশতা সকলেই চলে গিয়েছে, যখন তুমি তোমার নিজেই দায়িত্ব নিয়ে নিলা আর আল্লাহর ফেরেশতা তোমার সাথে রইল না, এই জন্য আমি চলে আসলাম। কিন্তু এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে একবার এক কাফের একটা গালি দিয়ে দিল। কি গালি দিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে এক কাফের বলল যে আল্লাহ তাআলা ফকির, আল্লাহ তাআলা গরিব, আল্লাহর কিচ্ছু নাই, আল্লাহকে গালি দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মানুষ, যাকে কাফেররা গালি দিলে ওই গালির জবাব দেয় না, ঠান্ডা মানুষ এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু এক জোরে কাফেরকে থাপ্পড় মারল। কেন? মুমিন যখন কোন সময় নিজেকে গালি দেয়, অন্য ব্যক্তি গালি দেয়, সে চুপ থাকে, আল্লাহকে গালি দিলে মুমিন কখনো চুপ থাকতে পারে না। যদি চুপ থাকে বোঝা গেল তার ঈমান নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে থাপ্পড় দিলেন, ওই কাফের নবী পাকের সামনে যে হাজির, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাজির হয়ে গেলেন, কাফের নালিশ করলো, ইয়া মুহাম্মদ, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমাকে আমাকে থাপ্পড় মারলো। নবী পাক আবু বকর ডাকাইলেন, উনার সন্দেহ হয়ে গেল, না না না, ঠান্ডা মানুষ আবু বকর গরম হয় না, গালি দিতে পারে না, উমর যদি বল উমরের কথা বললে বিশ্বাস করা যাইত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকালেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, আবু বকর, তুমি কি ওই কাফেরের গালে কি থাপ্পড় মেরেছিলে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ রাসূলুল্লাহ, একটা তো মারছি আরেকটা মারা দরকার, এটা ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? আওয়াজ কেমন, কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, কি জন্য ওই কাফেরকে তুমি গালি দিলা, কি জন্য গালি দিলা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গালি দিলে আমি বিশ্বাস করতে পারি, মানতে পারব, কিন্তু আপনাকে আর আমার মাওলাকে গালি দিলে মুসলমান কখনোই কোনো সময় ঠিক থাকতে পারে না, আল্লাহকে
গালি দিছে কি বলেছে আল্লাহ তা ফকির আর ওরা হইল ধনী রাসূল পাক বলে ওরে কাফের বলছো সে বলে না আমি এটা বলেই নাই যদি কোন সময় ইসলাম বিচার কাজ করে যদি কোন সময় খেলাফত প্রতিষ্ঠা হয় এদেশের শুধু মুসলমান নয় অমুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সকলেই তারা সুনাগরিকভাবে নিরাপত্তার সাথে এদেশে বসবাস করতে পারবে ঠিক না বেটি কিন্তু যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না হয় কখনোই কোন সময় অমুসলিম কেন মুসলমানই তো তারা নিরাপত্তা পায় না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বিচার কাজে বসে আছেন দুইজন ব্যক্তি বাদী বিবাদী আসামি আবু বকর বিচার নিয়ে আসছে কাফের রাসূল পাক জানেন এই আবু বকর কখনোই কোন সময় মিথ্যা বলতে পারে না কারণ ওনার নাম সিদ্দিক কে দিয়েছেন আর যখন কে দিয়েছেন সিদ্দিক কখনো মিথ্যা বলতে পারে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আবু বকর কখনোই মিথ্যা বলতে পারে না আবু বকর এখন আসামি কিন্তু ইসলাম যখন কোনো বিচার কাজ করবে আমার পরিচয় কি নিজের বিশ্বাস কি ইসলামের নিয়ম হলো বিচারক নিজের বিশ্বাস মতো ধ্যান ধারণা মতো ফয়সালা করতে পারে না ফয়সালা করে সাক্ষী হিসাবে আবু বকর বলে আবু বকর তুমি যে তাকে থাপ্পড় মারছো সেও বলতেছে তুমি স্বীকার করতেছো কিন্তু আল্লাহকে গালি দিতে সে তো বিশ্বাস করতে সাক্ষী কোথায় আবু বকর বলেন সাক্ষী তো নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আবু বকর মিথ্যা বলে না কাফের সু মিথ্যা বলেছে রাসূল পাক জানেন কিন্তু না 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 ইসলাম যখন ফয়সালা করে তখন ইনসাফ ভিত্তিক ফয়সালা করে সাক্ষী থেকে ফয়সালা করে রাসূল পাক বলে আবু বকর তুমি যে থাপ্পড় মারলে এটা প্রমাণ হয়ে গেছে কিন্তু আল্লাহকে গালি দিল প্রমাণ হয় নাই প্রমাণ লাগবে আবু বকর বলে প্রমাণ নাই তাহলে তুমি থাপ্পড়ের বদলা থাপ্পড় খাবার খাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও মহতরম হাজেরিন উত্তর দিবেন মন খুলে উত্তর দিবেন মুসলমান যখন আল্লাহর জন্য আল্লাহকে কথা বলার জন্য কখন বিপদে পড়ে জেলে যায় রিমান্ডে যায় তার মর্যাদা কে বাড়ায় আল্লাহ কে বাড়ায় আল্লাহ একজন ব্যক্তির জবানে আল্লাহর নাম যত আসবে আর তাকে যত নির্যাতন করবে তার মর্যাদা কে বাড়াবে আল্লাহ আওয়াজ করুন কে বাড়াবে আল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কার নাম ছিল কার নাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নির্যাতন করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নাম নিয়েছে আহাদ আহাদ বলেছে রব্বি আল্লাহ জবানে বলেছে এজন্যই তার জবানকে পেরেক দেওয়া হয়েছে শাস্তি দেওয়া হয়েছে যেই জবান আল্লাহর জন্য ব্যবহার হয়েছে এই জবানকে আল্লাহর জন্য ব্যবহার করার কারণে সে এত নির্যাতন হয়েছে তার মর্যাদা আখেরাতে তো আছেই নবী পাক বলেন জান্নাতে আমি বেলালের খরমের আওয়াজ শুনতে পাইলাম এটা তো আখেরাতে দুনিয়াতে কি যখন মক্কা বিজয় হয়ে গেল সাহাবায়ে কেরাম দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কাবার উপরে উঠিয়ে ওনার মর্যাদা বাড়ায় দিলেন কেন ওনার উনি মজলুম হয়েছেন সত্যের পক্ষে কথা বলার জন্য ওনার জবানকে আল্লাহর জন্য ব্যবহার কারণে মুজলুম হয়েছেন আল্লাহ পাক মজলুমের মর্যাদা এমন বাড়ানো বাড়াইলেন মক্কা বিজয়ের দিন কাবার উপরে বেলালের পা বলেন সুবহানাল্লাহ সুতরাং যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে সহায়তা করেন কে কে সহায়তা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর থাপ্পড় দিয়েছো প্রমাণ হয়ে গেছে আল্লাহকে গালি দিয়েছে প্রমাণ হয় নাই থাপ্পড়ের বদলা থাপ্পড় গ্রহণ করতে হবে প্রস্তুত হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরের পক্ষে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলে লাকাদ সামিআ আল্লাহু ক্বাউলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহ ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া আল্লাহ জানিয়ে দিলেন ওরে আবু বকর
তোমার পক্ষে সাক্ষী নাই তো আমাকে গালি দেওয়ার জন্য তোমার হাত আর বসে থাকতে পারে নাই বিপদে পড়েছো তোমার সাক্ষী লাগবে নবী ফয়সালা দিবেন আমার এই কোরআনের বাণী আপনি শুনে ফয়সালা দিন অবশ্যই অবশ্যই আল্লাহ শুনেছে ওই কাফের আমি মাওলাকে গালি দিয়েছে আর সাক্ষী লাগবে না আবু বকর পক্ষে সুতরাং জবান ব্যবহার করতে হবে কার জন্য কার জন্য কেউ কোন ব্যক্তি যদি জবানটা ওজুর উপরে ব্যবহার করে তার কি ফায়দা শুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াজ্জা ফাহসানাল ওযু ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين نبي پاک صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তি ওযু করার পরে জবান ব্যবহার করবে তার পুরস্কার আছে ওযুর এত গুরুত্ব আজ আমাদের মধ্যে নাই যদি প্রশ্ন করা হয় যুবক ভাইরা বলো ওযু ফরজ কয়টা বলতে পারবে না যদি প্রশ্ন করি বলো বাংলাদেশের চারজন খেলোয়াড়ের নাম বলো সব বলতে পারবে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক কিন্তু আজ আমাদেরকে আপনাদেরকে এমন খারাপ মেসেজ দিচ্ছে ওলামায়ে কেরাম থেকে ইমাম থেকে মসজিদ থেকে মুয়াজ্জিন থেকে মাদ্রাসা থেকে যুবকদেরকে বিচ্ছিন্ন করতেছে তা নামাজ বুঝে না ওযু বুঝে না কোরআন বুঝে না কিছুই বুঝে না এমন কি খতনে বুখারীর হাদিসের অনুষ্ঠান বন্ধ করার জন্য পায়তারা চলতেছে ঠিক না বে ঠিক মুসলমান যদি আবু বকর ইমানে বলিয়ান হয় উমরের ইমানের ইমানে বলিয়ান হয় কখনোই হাদিস শোনা থেকে আয়াত শোনা থেকে কখনোই কোন কুরাঙ্গার কখনোই খতনে বুখারী বন্ধ করার করতে পারবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা একরামকে বলতে লাগলেন ওযু করার পরে জবান ভালো কাজে ব্যবহার করো ওযু করার পরে দুইটা আমল করুক এক নাম্বার নবী পাক বলেন যে ব্যক্তি ওযু করার পরে জবানকে দুইটা কাজে ব্যবহার করবে ওযু করার পরে সে বলবে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وذ قرار پر كلمة شهادت پاٹ کن بھی وذ قرار پر اركتا دعا پڑ بھی اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযু করার পরে যে ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করবে আর এই দোয়াটা পড়বে তার জবানটা ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের আটটি দরজা দিয়া ঢোকার পারমিশন দিয়া দিবে ওযু করার পরে জবান ভালো কাজে ব্যবহার করে এত পাওয়ার আর যদি জবান খারাপ কাজে ব্যবহার হয় নবী পাক বলেন প্রত্যেকটা ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতে তার ময়দানে সাক্ষী বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে দেখেন জবান থেকে আপনার একটা শিক্ষণীয় আমল আছে এই যে জিহ্বা অনেক সময় দেখবেন দাঁত জিহ্বাকে কামড় দেয় কামড় দিলে জিহ্বাতে রক্ত বের হয় এই জিহ্বা অনেক সময় ক্ষতবিক্ষত হয় কামড় লাগে রক্ত বের হয় দাঁতে আক্রমণ করে বত্রিশে দাঁত আক্রমণ করে কিন্তু এমন পর্যায়ে হয় জালেম হয়ে যায় দাঁত মজলুম হয়ে যায় জিহ্বা যে ব্যক্তি জালেম হয় তার অস্তিত্ব দুনিয়াতে টিকে থাকে না দেখবেন দাঁত একবার ছিল না সাত বছরে পড়ে যায় আট বছরে পড়ে যায় সত্তর বছরে একেবারে পড়ে যায় বোঝা গেল যে ব্যক্তি আঘাত করে সে পড়ে যায় আরেকজন ব্যক্তির যে জিহ্বা জবান এই জিহ্বা কখনোই কোনো সময় যে যত বুড়াই হোক এই জিহ্বা কখনোই কোনো সময় দাঁতের মধ্যে বিলীন হয়ে যায় না দুনিয়ার মধ্যে আপনার আমাকে শিখতে হবে দুনিয়ার মধ্যে যদি কেউ আপনাকে আমাকে মুসলিম বানায় অত্যাচার করে জিহ্বার মতো কৌশলে আপনি সব মোকাবেলা করবেন করবেন দেখবেন জালেম টিকতে পারবে না মুসলিমই চিরদিন ইসলাম নিয়ে বেঁচে থাকবে সুতরাং
উলামায়ে কেরামকে মজলুম বানাইতে আইছে আসলে উলামায়ে কেরাম বন্ধ হবে না বিলীন হবে না যারাই জালেম হইতে চাবে তাদের অবস্থা কারণ নমরুদ ফেরাউন মত হয়ে বিলীন হয়ে যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন জবান কে ভালো কাজে ব্যবহার করো জবান ভালো কাজে ব্যবহার করবা কেন আজকে আমরা জবান ভালো কাজে ব্যবহার করি না ঘুম থেকে উঠে পড়ে দোয়া পড়ি না বাথরুমে যাওয়ার পূর্বে আমরা দোয়া পড়ি না বাথরুম থেকে বের হইলে আমরা দোয়া পড়ি না বিপদের সময় আমরা ইন্না লিল্লাহ বলি না ভালো কাজে আমরা সুবহানাল্লাহ বলি না বড় কোনো সংবাদ শুনলে আমরা আল্লাহু আকবার বলি না কিন্তু আগের যুগের মানুষ একবার বিসমিল্লাহ বললে তার ফাঁসি হয়ে যেত তার বিরুদ্ধে রায় হয়ে যেত একজন ব্যক্তি ছিল মা শেতা একজন মহিলা মা শেতা তার জবানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন মা শেতার মতো জবানকে ব্যবহার করুক মা শেতা ফেরাউনের মেয়ের শ্রেণীর সেবিকা ছিল সবসময় ফেরাউনের সেবিকার মেয়ের খেদমত করত একবার চিরুনি আশ্রয়তে আশ্রয়তে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে তখন চিরুনি ওঠানোর সময় সে বলল সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলল আল্লাহ তাআলার নাম নিল এর আগে ঈমান এই মাশাতা কোনোদিন প্রকাশ করে নাই যেই মাত্র ফেরাউনের পালক পালক মেয়ে জানতে পারলো যে সেবিকা মাশাতা বিসমিল্লাহ বলল আল্লাহর নাম নিল বলতে লাগলো তুমি কার নাম নিলা মাশাতা বলতে লাগলো আমি নাম নিলাম যিনি আমাকে বানাইছেন তোমাকে বানাইছেন এমন কি তোমার বাবাকেও বানাইছে ফেরাউন মেয়ে বলতে লাগলো জানো তোমার কি শাস্তি হবে তোমার শাস্তি কেমন হবে তুমি জানো মাশাতা বলতে লাগলো ঈমান যখন প্রকাশ করেছি আর গোপন করে লাভ কি সে বলল হ্যাঁ জানি আমি জেনেই বলতেছি আমি এই বিসমিল্লাহ আল্লাহর নাম কখনোই বাদ দিতে পারব না মাশাতা আল্লাহর নাম নিল ফেরাউনের কানে কানে গেল ফেরাউন তখন মাশাতাকে ডাক দিল ওগো মাশাতা তুমি বলে বিসমিল্লাহ বলছো মুসা প্রভুর নাম নিছো আমার নাম নেও নাই মাশাতা বলতে লাগলো হ্যাঁ আমি আপনার নাম নেই নাই আমি আল্লাহ তাআলার নাম নিছি আল্লাহর নাম কেন নিছি জানেননি আমি মুসার প্রভুর প্রতি আমি ঈমান আনলাম আপনাকে আমি মানতে পারি না ফেরাউন বলতে লাগলো মাশাতা তুমি কি জানো তোমার কি শাস্তি হইতে পারে মাশাতা বলতে লাগলো আমি জানি কি শাস্তি হইতে পারে ফেরাউন অফার দিল আসো আসো তুমি তোমার জবানে যে আল্লাহর নাম নিলা বাদ দিয়া দাও আমার নাম উল্লেখ করো আল্লাহকে বাদ দিয়া দাও মাশাতা বলল না 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 মুমিন কোন সময় কোন অফার সুযোগ পেয়ে আল্লাহকে বাদ দিতে পারে না কখনোই বাদ দিতে পারে না ফেরাউন বলল বাদ দিবা না তাহলে তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি তেল আনা হলো তেল জানালো হলো তেলের মধ্যে গরম তেলের মধ্যে মাশাতাকে বলল মাশাতা তোমার সন্তান কুলের সন্তান সব জ্বালানো হবে বিশাল বড় ঘর ঘটনা বলার উদ্দেশ্য হলো মাশাতাকে তার জবান থেকে ফেরাউন এক মুহূর্তের জন্য কালিমা সরাইতে পারে নাই বিসমিল্লাহ সরাইতে পারে নাই মুমিনকে যখন বলা হয় আল্লাহ বাদ দিয়ে দাও জবান থেকে কালিমা বাদ দিয়ে দাও মুমিন কখনোই জবান থেকে আল্লাহর নাম বাদ দিতে পারে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন মিরাজে যাওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলে ভাই জিব্রাইল সুগন্ধি কোত্থেকে আসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সুগন্ধি এক জায়গা থেকে আসে আপনি জানেননি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিয়ে গেলেন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এখানে কবর আছে মাশে তার দুই সন্তানের কবর মাশে তার দুই সন্তানের কবর যেই মাশে তার মজলুম হয়েছে ফেরাউনের জুলুম সহ্য করেছে আল্লাহর নাম বাদ দেয় নাই আল্লাহর নাম নেওয়ার জন্য তার নির্যাতন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের কালিমা এত পছন্দ করেছেন তাদের কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধি চালু করে দিয়েছে মহতরম হাজরিন
যদি জবানকে ভালো কাজে ব্যবহার করতে পারি আর জবানকে আল্লাহর জন্য ব্যবহার করতে পারি আল্লাহর নাম নেওয়া সত্য কথা বলা যদি আল্লাহ তাআলার জন্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মুখে মৃত্যুর সময় কালিমা পড়িয়ে জান্নাত দিয়ে দিবেন আর যে ব্যক্তি উঠতে পড়তে আল্লাহর নাম নেবে শোয়ার সময় দোয়া করবে শোয়ার থেকে উঠে দোয়া করবে বাথরুমে যাওয়ার পরে দোয়া পরে ঢুকবে বের হওয়ার পরে দোয়া করবে ওযু করার পরে দোয়া করবে সব জায়গায় আল্লাহর নাম নেবে গাড়িতে চলার সময় সে আল্লাহর নাম নেবে বিসমিল্লাহি মাদরিহা করবে নৌকায় যাবে আল্লাহর নাম নেবে এভাবে যার জবানকে প্রত্যেক কাজে কাজে ব্যবহার করবে সেই ব্যক্তি মৃত্যুর সময় অটোমেটিক্যালি এই জবানটা আল্লাহর নাম চালু হওয়ার জবানটাতে আল্লাহ পাক তার জবানে কালিমা উচ্চারণ করিয়েই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার জবানটাকে ভালো কাজে আল্লাহর জন্য আল্লাহর নামে ব্যবহারের জন্য ব্যবহার করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।